আজকে রান্না করার জন্য আসছি, আজ মাতি নিভাই ফেলি নতুন জিনিস রান্না করার জন্য। আমি শুরুতে আমি একদিন এই শাড়িটা ভালো করে আপনাদেরকে দেখে চুল বাঁধে মির্জাফু সব কাজ করতে সেটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি। এই যে দেখছেন না আমার শাড়িটা খুব সুন্দর না, মাশাল্লাহ অনেক সুন্দর। কিন্তু এই শাড়িটা আমাকে কেউ গিফট করে নাই, আমি কোথা থেকে কিনিও নাই, তাহলে কোথায় পাইছি বলতেছি। কাজ শুরু করি, আগে বলেন আমার শাড়িটা কেমন হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর না। আমি হচ্ছে গিয়ে আজকে একটি নতুন একদম নতুন একটি রান্না করবো। আকাশটা অবশ্য আজকে একটু মেঘলা না, আরে মেঘলা হলে সমস্যা নাই, রান্না তো আর মেঘলা আকাশে ধরে রাখবে না, হ্যাঁ রান্না তো করতে হবে। আজকে ভাবলাম যে একটি নতুন জিনিস রান্না করি। নতুন জিনিস রান্না করার জন্য আমি শুরুতে নারিকেলটা করে নিচ্ছি, হ্যাঁ। আর আমার শাড়িটার গল্প বলি, শাড়িটা কিন্তু মাশাল্লাহ সেই, আমি একদিন এই শাড়িটা ভালো করে আপনাদেরকে দেখামো। আজকে শাড়ি ফুলে হেলে দুলে রান্না করতে আসছি। এই শাড়িটা আমার নিজের হাতে বানানো, হ্যাঁ একদম সত্যি কথা বলতেছি। শাড়িটা আমার প্রথম জীবনের প্রথম শাড়ি আর অনেক পছন্দের শাড়ি, ঠিক আছে, নিজের হাতে বানাইছি এই শাড়ি। আগে নারিকেলটা কোড়াইনি, নারিকেল কোড়ানো আমার কাছে না, আমার নারিকেল কোড়ানো হয়ে গেছে, ঠিক আছে কমপ্লিট। আমার হচ্ছে এখানে আছে দুধ চিনি নারিকেল আর কি আছে দেখাচ্ছি, কি রান্না করবো বলি নাই তো এখনো, বলবো না আপনারা আইডিয়া করে আমাকে বলেন। আর যে রাধের শেষ ছিল বাদে মির্জাফু সব কাজ করতে পারে, ঠিক আছে। আমার হচ্ছে বাতি ন্যাস রেডি করি, ফাতিলে ফানি দিয়ে চুলায় উঠে দিচ্ছি, আর আমার যেটা রান্না করবো তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ডাকি দিচ্ছি, ওগুলো গরম করবো। ম্যাচটা ধরাই, বাতি ধরাই ফেললাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেটা রান্না করবো সেটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি, গতকালকে বিকেলবেলায় বানাই ফ্রিজে রাখছি, আজকে রান্না করার জন্য আসছি, আজকে সকালে হ্যাঁ রান্না করে খাবো। বাতি নিভাই ফেলি, এবার ফানিগুলো আমি গরম করতে করতে বলি শাড়িটার কথা। এই যে শাড়িটা দেখছেন না, এগুলো এটা আমি হচ্ছে আপনার এই শাড়িটা আমি গস কাপড় আছে না, গস কাপড় কিনে তারপর ফুতি চুমকি যা যা আছে গ্লাস ক্লাস এগুলা আমি কিনে, অনেক ফুতি এত ভারী হয়েছে শাড়িটা না, মানে আমার ছেলে শাড়িটার ওজন বেশি হবে। এই শাড়িটা আমি অনেক ফুতি লাগাইছি, ফুতিটা শাড়িটাকে ভারী করে ফেলছে, তাছাড়া গ্লাস আছে চুমকি আছে আরও কী কী আমি আমি জানি না, এমনি কিন্তু সুন্দর হয়েছে মাশাল্লাহ। এটি আমি গজ কাপড় কিনে তারপর বানাইছি বুঝছেন, এখনও কিন্তু অনেক যত্ন করে রাখছি এই শাড়ি আমার, আমি কিন্তু মাশাল্লাহ অনেক কাজ পারি। পানিগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি, একটু সময় লাগবে গরম হইতে। মাশাল্লাহ আমি রান্না করতে করতে রোদ উঠে গেছে না, খুব সুন্দর রোদ উঠছে, এতক্ষণ কিন্তু মেঘলা ছিল, আমার পানিগুলো কিন্তু গরম হয়ে আসছে, ঠিক আছে। এবার হচ্ছে আপনার উপকরণগুলো দিয়ে দিচ্ছি, এই যে আমি শুরুতে আপনার চিনিগুলো দিয়ে দিই, হ্যাঁ এই দিলাম পরিমাণ মতোই দিচ্ছি, যা রান্না করবো তার পরিমাণ মতোই। এই যে এখানে দারচিনি হচ্ছে তেজপাতা এলাচ দিয়ে দিলাম, চিনি দিলাম, তারপর দিচ্ছি এই যে দুধের গুঁড়ি দিয়ে রান্না করবো, আজকে গরুর দুধ দিলাম না, আজকে দুধের গুঁড়ি দিয়ে ভালো করে ঘাড়ো করে রান্না করবো, গরুর দুধ আজকে দিই নাই। এটা কিন্তু আপনার অনবরত নাড়তে হয়, ঢাকা যাবে না, বারবার নাড়তে হবে, না হয় কিন্তু ফুটে বাইরে চলে যায় না, এই জন্য বারবার নাড়তে হয়, ঠিক আছে। এই যে চামচ নিলাম, চামচ দিয়ে বারবার নাড়তেছি যেন বাইরে না চলে যায়। এই যে কি রান্না করবো দেখাইতেছি, এতক্ষণ ধরে দেখাইছি, কারা লাগে এগুলোকে কি বলেন, আমরা বলি আমার আম্মা বলে এগুলো লত পিঠা, আমি তো জানি না, হ্যাঁ লত বলে। আমি ভাবলাম যে আজকে একটু লত রান্না করি, নারিকেল দিয়ে দুধ দিয়ে অনেক মজা হবে, শীতকাল তো আমার এগুলো খাইতে খুব মজা লাগে, এই জন্য নিজে বানাইছি চাউলের গুঁড়ি দিয়ে। এটা হচ্ছে আপনার শীতকাল আসছে তো এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, এই জন্য ভাবলাম যে গতকালকে বিকেলে বানাইছি না, ছাউলের গুঁড়ি সিদ্ধ করে বানাই ফ্রিজে রাখছি, আজকে সকাল হয়েছে রোদ উঠছে রান্না করতেছি। শেষ মুহূর্তে হচ্ছে আমি আপনার নারিকেল দিচ্ছি, আমি সবসময় নারিকেল এই টাইপের রান্না করলে নারিকেলটা শেষে দেওয়ার চেষ্টা করি, যখন চুলা থেকে নামামু এর আগে আগ মুহূর্তে দিই, আমার কাছে ধাঁতে লাগে খাইতে, তখন ভালো লাগে, ঠিক আছে। আমি সবসময় চেষ্টা করি সব কিছু রান্না করার সময় আপনার দাফে দাফে দেওয়ার জন্য, ঠিক আছে, তাহলে আপনার রান্নাটা হয় কি ভালো টেস্টি লাগে, ভালো লাগে, হ্যাঁ সারটা ভারে একসাথে দিয়ে দিলে পারতাম, কিন্তু আমি আমার কাছে মানে এইভাবে দিলে ভালো লাগে আর কি, দাফে দাফে দিই আমি সব কিছু। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, হ্যাঁ বারবার নারী নারী আপনার এ করছি, যে কোনো মিষ্টান্ন জিনিস আপনি রান্না করার সময় খেয়াল করে রান্না করতে হবে যেন বাইরে না যায়, হ্যাঁ এগুলো যত ফুটে ওঠে তত বাইরে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য বাইরে বাইরে নাড়তে হয়। আমার রান্নাটা রেডি হয়ে গেছে অবশ্য, লবণ দেখি, ঠিক আছে, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যেন অনেক লবণীয় লাগছে, খাইতে মজা লাগবে, ওয়াও হয়েছে মাশাল্লাহ। এই যে শীতের সকালে এরকম গরম গরম নাস্তা রেডি, কেমন হবে রোদে বসে চুলা ফাঁসে খাইতে সেই হবে না, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, গ্রান অনেক সুন্দর একটা গ্রান বাইর হয়েছে জানেন, তাছাড়া নিজে বানাইছি তো বানাই রান্না করতেছি, ভালো লাগবে খাইতে, ঠিক আছে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।